ওয়ালাইকুমসাল্লাম রহমতুল্লাহি ও বরাকতুহ লন্ডন ইউকে থেকে জানতে চেয়েছেন আমার সম্মানিত বড় ভাই যে ইমামের আগে কোনো কাজ করার বিধান কি কোনো কাজ করা যাবে কি যাবে না ইমাম জামাতে নামাজ পড়ছি সেই জামাৎ চলাকালীন সেজাকুমুল্লাহ খায়রান ওয়াহসানাল জেজা আমার সম্মানিত ভাই দেখেন ইমামের আগে বেড়ে কোনো কাজ করা حرام. ورشكر. امرا جانتو باري، شيخ بخاري، كتاب الزن نوتشيدر مذ الله رسول صلى الله عليه وسلم، الامام بخاري في حديث رسول صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، اما يخشى الذي يرفع راسه قبل الامام ان يحول الله راسه راس مارين যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাটি গাধার মতো করে দিবে গাধার আকৃতিতে পরিবর্তন করে দিবেন না তো এ থেকে বোঝা যায় যে আল্লাহ রসু সাল্লা সাল্লাম ইঙ্গিত করছেন যে ইমামের পূর্বে কোনো কিছু করা যাবে না এবং সেই আবু দাউদের মধ্যে এসেছে آه حديث نمبر 5 كده ورش الله إنما جيل الإيمان ليتما به فإذا قبرا فقبروا ولا تقبروا حتى يقبرا وإذا رقع فارقعوا ولا ترقعوا حتى يرقع অনুসরণ করার জন্য ইমাম নির্ধারণ করা হয়েছে তিনি তাকবির দেওয়ার পর তোমরা তাকবির দেবে তিনি তাকবির দিয়ে শেষ না করলে তোমরা তাকবির দেবে না তিনি রুকু করলে তোমরা রুকু করবে তিনি রুকুতে না যাওয়া পর্যন্ত তোমরা রুকু করবে না কিন্তু ইমামের সাথে মুক্তাদির চারটি অবস্থা রয়েছে আমাদের মূলত খেয়াল রাখা দরকার ইমামের সাথে মুক্তাদির মুক্তাদের চারটি অবস্থা রয়েছে এমামের আগে বেড়ে কোনো কিছু করা ইমামের সাথে সাথে করা ইমামের অনুসরণ করা পিছনে পিছনে করা এগুলিই হচ্ছে তার মূলত অনুগত ইমামের আগে বেড়ে কোনো কিছু করা এর অর্থ হচ্ছে বলি যে ইমাম শুরু করার আগেই তা করে নেওয়া এরূপ করা হারাম একার যদি তকবির তাহলিমের ক্ষেত্রে হয় তবে তার সলাত হবে না সলাত পুনরায় ফিরিয়ে পড়া অজিব ইমামের সাথে সাথে করা ইমাম রুকুর সাথে রুকু করা সেজদা করার সাথে সেজদা করা উঠে দাঁড়ানোর সাথে উঠে দাঁড়ানো প্রকাশ্য মানে দলিল সমূহ অনুযায়ী এরূপ করাও হারাম তাছাড়া নবী সাল্লাম বলেছেন তিনি রুকুতে না যাওয়া পর্যন্ত তোমরা রুকু করবে না কোন কোনো বিদ্যান বলেছেন এটা হারাম নয় বরং মক্রুহ তবে এটা যদি তকবির তাহারিমার সময় হয় তবে তার সলাতি হবে না পুনরায় সলাত আদায় করা উচিত ইমামের অনুসরণ করা অর্থাৎ ইমামের পর পর দেরি না করে তার অনুসরণ করা এটাই হচ্ছে সোনাতে পদ্ধতি আর একটা জিনিস ইমামের পিছনে পিছনে অর্থাৎ অতিরিক্ত দেরি করে ইমামের অনুসরণ করা ইহা ইহ বহির্ভূত একদম সম্পূর্ণ বহির্ভূত সমস্ত আদি আমরা মানে প্রমাণিত ভাবে জানতে পারি যে একজন এমামের সাথে বিশেষভাবে আমাদের আগে বেড়ে কোনো কাজ করা এটা সম্পূর্ণভাবে নিষেধ এবং ইমামের সাথে সাথে করাটাও ঠিক না ইমাম আগে করবে তারপর আমরা করবো আশা করি বুঝতে পারছি আলাইকুম আসসালামাইকুমুল্লা